নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি নিফটি ফিফটি কিন্তু আজকে অল টাইম হাই লাগিয়েছে এবং আজকের দিনে যদি আমরা হাই দেখি বাইশ হাজার সাতশো তিরাশিতে আজকে হাই লাগিয়েছে এবং যেটা তার আজকের মানে আমাদের অল টাইম হাই তো সেক্ষেত্রে মার্কেট আর কত দূর যেতে পারে দেখুন মার্কেট কিন্তু তার টপ থেকে রিজেকশন নিয়েছে এবং টপ থেকে রিজেকশন নিয়ে সে কিন্তু বেশ ভালো একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানিয়েছে তো যখনই টপে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় সেই ধরনের ক্যান্ডেল কিন্তু মার্কেটে কিছুটা পরিমাণ রিজেকশানের একটা দিশা দেখাতে পারে বা হতে পারে রকম জোন অব দি মার্কেট একটা কারেক্টিভ মুডে এলো সেই জায়গা থেকে মার্কেট আবার বাউন্স করে উপরের দিকে উঠতে শুরু করলো হয়তো বা বাইশ হাজার দুশো বাইশ এই সমস্ত লেভেলে এসে মার্কেট একবার বাউন্স করে আবার ওঠার চেষ্টা করতে পারে ওকে তো সেক্ষেত্রে সেটা দেখা যাক এবার আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন আমাদের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট কি করছে একটা রেঞ্জের মধ্যে চলছে এই রেঞ্জটা যখনই ব্রেকআউট করবে দেখবেন একটা বিশাল বড় র্যালি আমরা দেখতে পেতে পারি এবং আজকের দিনের যদি র্যালি দেখেন টোটাল এই ক্যান্ডেলটাকে যদি দেখেন বিশাল বড় একটা কিন্তু র্যালি দিয়েছে ঊনপঞ্চাশ হাজার নশো সাতানব্বই নশো চুয়াত্তর আজকের হাই এবং সেটা কত কোথা থেকে গেছে না ঊনপঞ্চাশ হাজার তিনশো প্রায় চারশো থেকে প্রায় তার মানে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা যদি আর ক্লোজকে যদি আমরা হায়ার লোকে কনসিডার করি তো সেই জায়গাতে দেখতে পাচ্ছি প্রায় আমাদের সাতশো পয়েন্টের কাছাকাছি কিন্তু আজকে আমাদের র্যালি মেরেছে একটা বিশাল বড় কিন্তু র্যালি এবং যেই র্যালির কথা আমরা অনেকবার আলোচনা করেছি এবং সেখানে গিয়ে একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে যেটা এখানে নিয়ে আসার জন্য হেল্প করতে পারে সেটা হচ্ছে এই জনটা অবধি এই জোন এবং এই জোন অবধি ঊনপঞ্চাশ হাজার দুশো এই লেভেলটা এর ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে তো দেখা যাক যদি এইটা উনপঞ্চাশ হাজার দুশো বাইশ বা উনপঞ্চাশ হাজার এর এই লেভেলটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসাবে কাজ করতে পারে তো সেটা কাজ করছে কিনা দেখা যাক এবার যদি বলি আজকের দিনের কি ট্রেড হলো না হলো আজকের দিনে দুর্ধ্বস ট্রেড হয়েছে সকাল থেকে বিশাল বিশাল প্রফিট সবেতে একটা হিউজ প্রফিট হচ্ছে আমাদের তো মানে লাগাতার এই দুদিন মনে হচ্ছে একটা দুর্ধর্ষ পরিমাণে দিন গেল যেখানে এখানে আমরা নিয়েছিলাম এই জায়গাতে ছেষট্টি পয়েন্ট পাই এই জায়গাতে একশো পয়েন্টের উপরে ক্যাপচার করি এবং এই জায়গাতে দুশো পয়েন্টের উপরে ক্যাপচার করি তারপরে আর কোনো ট্রেডই দেখিনি এই ট্রেডটা আমার ছিল না তাই আমি এটা দেখারও চেষ্টা করিনি তো এইটা হচ্ছে আজকের দিনের প্রফিট এবং ডিটেলসে সেখানে বলে রেখেছি একটা ভিডিও বানিয়েছি যেটা ভিডিওতে বলেছি এবার আসি শেয়ারের ক্ষেত্রে শেয়ারে যদি আসি প্রথমেই লাক্স ইন্ডাস্ট্রিজ যেই শেয়ারটাকে নিয়ে আমরা লাগাতার কথা বলে গেছি এবং যদি দেখেন এটা প্রায় ফর্টি ফোর পার্সেন্টের কাছাকাছি প্রফিট আমার মনে হয় ফর্টি ওয়ান পার্সেন্ট বা ফর্টি টু পার্সেন্টের কাছাকাছি প্রফিট অলরেডি আজকের দিনে যদি হাইটাকে নিয়ে আমরা দেখি তো ফর্টি পার্সেন্টের উপরে প্রফিট জেনারেট করেছে এখন ঘটনা হচ্ছে এইটাই দেখুন কদিন লাগলো কিন্তু এই যে ঝামেলার এই যে জায়গাটাতে যতদিন পড়েছিল এই জায়গাটা থেকে উঠে সেখানে কয়েকদিন আবার এই যে এই ঝামেলাগুলোকে আমরা একটু দেখতে ভয় পাই যে আর কবে উঠবে আমরা আসলে কি করি না মার্কেটে সেই ট্রেডে ঢোকার পরেই মনে হয় যেন ওই কালকেই আমাকে কেন দিচ্ছে না কিন্তু মানে ব্যাপারটা ঠিক এরকম ঘটে না এই ব্যাপারগুলোকে যদি আপনারা একটু ভালো করে দেখতেন তাহলেই দেখুন এখানে যদি আপনাদের দেখাই মার্কেট কি সুন্দরভাবে আপনাদের বুঝিয়েছে যে এই জায়গা থেকে মার্কেট একটা ওঠার পজিশান নিচ্ছে সেই জায়গা থেকে মার্কেট এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে সে তার যখন ব্রেকআউট দিল এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হয় আমি বারবার বলেছি তার একটা কন্টিনিউয়েশান চলতে থাকে এবং যেটা একে এই দিন যেদিন ক্যান্ডেলটা বানিয়েছিল আমি তাতেই বলেছিলাম যে দেখুন এর কন্টিনিউয়েশান কিন্তু আরও অনেক দূর নিয়ে যাবে ওকে তো কোথাও গিয়ে হয়তোবা এই জায়গাটা একটা রিজেকশন পয়েন্ট হতে পারে তার মানে কি এখানে প্রফিট বুক করে নেওয়া উচিত আপনি করলে করতে পারেন কিন্তু আমার যেহেতু আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট মিনিমাম এটাতে ক্যাপচার করার জন্য বসবো তো সেইটার জন্য আমি সেই অপেক্ষা করব তো দেখা যাক মার্কেট কি দিচ্ছে না দিচ্ছে কারণ আমরা দেখেছি আমরা ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তো সুইং ট্রেডিং এমনি এমনি আমরা পাই আর যেই জায়গাগুলো থেকে আমরা সেই রকমই শেয়ারকে খুঁজি যেই শেয়ারটা সেই দোকে পড়ে আছে আর কি তো আমি দেখুন শেয়ার খারাপ না আমি আবারও বলছি এইটা এইটা জাস্ট ওয়ারেন এন্ড কথা কি আমি মেনে চলি সেটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালুয়েশানের শেয়ারকে কেনা ফেয়ার ভ্যালুয়েশান যতক্ষণ বুঝতে পারছেন শেয়ারের ততক্ষণ অবধি ভালো শেয়ারও আপনার জন্য খারাপ হয়ে যেতে পারে তো ফেয়ার ভ্যালুয়েশানটা আপনাকে বুঝতে হবে আমি সেই শেয়ার নিয়েও একটা কথা বলবো যার ফেয়ার ভ্যালুয়েশানের চেয়ে সে বেশি টাকায় ট্রেড করছে এবং সেটাকে নিয়ে অনেকেই আলোচনা করছে আরেকটা শেয়ারের কথা বলি এইচ এফ সি এই শেয়ারটার ব্যাপারেও আমি লাগাতার আলোচনা করে গেছি এবং এই জায়গাতে যদি আমরা দেখি তো এই জায়গাটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্ষেত্রে এখানে এই জোনটা সে যখনই ব্রেকআউট করবে তো সেখান থেকে কিন্তু একটা বড়ো সে র্যালি দিয়ে যাবে ওকে তো এই সমস্ত র্যালিগুলোর দিকে আমরা যেতে পারি তো দেখা যাক এই র্যালিটার দিকে সে যেতে পারছে কি না তো এই র্যালির দিকে আমরা কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখাতে পারে মার্কেট তো সেক্ষেত্রে মার্কেট যদি দেখে যে মার্কেট এই অবধি যাচ্ছে তো সেক্ষেত্রে সেই ব্যাপারটাকে আমাদের একটু নজর রাখতে হবে এবং আমার মনে হয় এইচএফসি এল যেই ধরনের শেয়ার সেইটা আমরা দেখেও এসেছি লাগাতার দেখে এসেছি তো সেই শেয়ারটার আমার মনে হয় যে কি ধরনের প্রফিট দিয়ে এসেছে প্রিভিয়াসলি তার একটা এর একটা হিস্ট্রি আছে তো সেই হিস্ট্রিটাকে যারা জানেন তারা বুঝতেই পাচ্ছেন যে এই শেয়ারটা কেন আরও উঠতে পারে তার একটা হিস্ট্রি আমরা আলোচনা করেছি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এই ভিডিওটাতে গিয়ে একটু দেখে নেবেন যেখান থেকে আমার মনে হয় এই শেয়ারটা আরও অনেক বড় একটা র্যালি দিতে পারে এবার জে এম ফিনান্সিয়াল এই শেয়ারটা যদি দেখেন আজকে প্রায় ন দশ পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এখন এম ফিনান্সিয়ালের ক্ষেত্রেও যদি আপনাদের প্রফিট দেখায় এই লো লেভেল থেকেই যেই লেভেলগুলো থেকে আমরা নেওয়ার কথা আলোচনা করেছি এবং এটা আজ থেকে বলছি না আমি এক একটা শেয়ারকে একে লাগাতার ভাবে বলে চলেছি প্রায় বাইশ থেকে চব্বিশ পার্সেন্টের উপরে রিটার্ন দিয়ে বসে আছে আমি যদি এইটাকে আর একটু নামিয়ে দিই তাহলে দেখতে পাবেন প্রায় তো লোতে কিনতে পারেনি সবাই মোটামুটি আমি এই অ্যাপ্রক্সিমেট জায়গাটাতে ধরছি তো প্রায় চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে বসে আছে তো বাইশ পার্সেন্টই ধরলাম বাইশটা আমাদের একটা ফেভারিট আমাদের মানে আমি এইভাবেই বলতে ভালোবাসি তো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়ে বসে আছে তো এই জায়গাটা যদি বাইশ পার্সেন্টও আমরা ধরি যেটা কি খুব কম এবং যখনই দেখবেন এই গ্যাপটার কাছে আসবে আমি এই জোনের কাছে শিখ এই কথাটাই বলেছিলাম যে গ্যাপটা অবধি এলে যদি এখানেও সে রেজিস্টেন্স নেয় তাহলে এটা মিনিমাম প্রায় হয়ে যাবে তো সেক্ষেত্রে এই জোনটাকে তৈরি থাকতে পারেন ওকে তো সেই জোনটার জন্য তৈরি থাকবেন আই এর একটা ভালো নিউজ আছে যেটার ব্যাপারে আমি কালকে ভিডিওতে কথা বলবো কালকে আই এফ এল নিয়ে অলরেডি কথা বলবো যারা যারা নিয়ে রেখেছেন তারা অবশ্যই আই এই কমেন্টটা করবেন আমি দেখতে চাই যে কত মানুষের কাছে আছে তাহলে আমি সেই ওইটা নিয়ে ভিডিও বানাবো নইলে বানাবো না তো সেটা অবশ্যই বলবেন আর এই ভিডিওতে একটাই রিকোয়েস্ট আপনাদের যে এই ভিডিওতে লাইকের পরিমাণ কিন্তু ভিডিওতে আস্তে আস্তে কমে যাচ্ছে ফলে ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে তো আপনাদের আবারও সেই প্রচেষ্টাতে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে তিনশো তেত্রিশটা লাইক এবং কমেন্ট কিন্তু আপনাদের করতে হবে হচ্ছে গিয়ে একশো এগারোটার কমেন্ট ওকে তো এইগুলো আশা করছি করেই দেবেন এবং করে আপনারা আমাদের হেল্প করবেন এবং আমরা যাতে আরও বেশি মোটিভেট হতে পারি এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি সেটার জন্য চেষ্টা করবেন এবার আসি নেক্সট ইয়ার সেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট পেপার এই শেয়ারটা পেপার ইন্ডাস্ট্রির মধ্যে একটা দিগ্জ কোম্পানি যে কে পেপারের মতনই তো সেক্ষেত্রে আমরা সেখানেও আলোচনা করেছিলাম এই শেয়ারটা এইরকম জোন থেকে আমরা আলোচনা করে গেছি এবং আমরা এই জোনটা ঠিক আমরা নেওয়ার কথা এখানে আমাদের একটা কথা হয়েছিল যে এই জোন থেকে দেখা যেতে পারে যেটা থেকে প্রায় এগারো দশ এগারো পার্সেন্ট আমরা রিটার্ন অলরেডি জেনারেট করেছি এবং এই শেয়ারটা দেখুন এখানে কি ঘটেছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করতেন এখানে ডব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে যেটা আমি অনেকবার ওখানেও আলোচনা করেছিলাম এবং ব্রেকআউট দিয়ে সে সাস্ট্যান্ড করছে তো টার্গেট মোটামুটি আমরা এই লেভেল অবধি ধরতেই পারি ওকে তো সাতশো বাইশটাশের লেভেল অবধি আপনারা এখানে ধরতে পারেন বা এই লেভেল তো মিনিমাম আসতেই পারে সাতশো এগারো লেভেলটা তো এই লেভেল অবধি আসার সম্ভাবনা সব খুব প্রবল আছে তো সেক্ষেত্রে এই শেয়ারটাকে একটু নজর রাখবেন এখান থেকে দেখতে পারেন যে কত দূর যাচ্ছে না যাচ্ছে এই ব্যাপারগুলোকে একটু দেখা যেতে পারে আর কি নেক্সট শেয়ার আসা যাক সেটা হচ্ছে বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্সকে বলছিলাম দেখবেন শেয়ারটা এই পড়ার পরে কি হয় আমি দেখেছি রেজাল্টের পরে এই ঝপ করে পড়ে যায় একটা বিশাল বড় ক্র্যাশ তারপর আস্তে আস্তে করে আবার উঠতে থাকে এই বাজাজ ফিনান্স যেন সে গরুর গাড়ির মতো হয়ে গেছে আর সেই রকমের আমি জানি না দশ হাজারের টার্গেট আমি কবে পাবো এই শেয়ারের ক্ষেত্রে হ্যাঁ তো দশ হাজারের টার্গেট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ বেরোতেও পাচ্ছি না এই শেয়ারটা থেকে এত ভালো একটা শেয়ার এবং দশ হাজারের টার্গেটকে আমরা রেখেছি যে কিছুটা কোয়ান্টিটি সেল করবো তো দশ হাজার কোয়ান্টিটিতে মানে দশ হাজার কোয়ান্টিটি বলছি দশ হাজার এই প্রাইসটাতে এজন্য আসছে আবার বেরিয়ে যাচ্ছে তো দেখা যাক এই প্রাইসে কবে আসে বা এই প্রাইজকে কবে দেখতে পারি এবার এসে একটা ভ্যালুয়েশান ভীষণ হাই আমার মনে হয় সেটা হচ্ছে হ্যাল হ্যালের ক্ষেত্রে দেখুন এই প্রাইস থেকেও হ্যাল হয়তো যাবে এই শেয়ারটা যাবে না না এই শেয়ারটা আট টাকা প্রাইসে যাওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা দেখে যদি কেনেন আলাদা বিষয় যদি কিন্তু প্রাইস হিসাবে ভ্যালু ইনভেস্টিং হিসাবে দেখেন তাহলে কিন্তু এটা বেশ বেশি একটা জায়গাতে আছে আমি যেই জায়গাগুলোতে আপনাদের এখানে ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এখানে যদি দেখেন হ্যালকে আমি যদি একটু নিয়ে আসি এখানে তো হিন্দুস্তান অ্যারোনটস আমরা যদি দেখি আহা হা হিন্দুস্তান কি হলো ব্যাপারটা হিন্দুস্তান অ্যারোনটস বলে আমি এখানে একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে হিন্দুস্তান এগ্রিকালচার আগ্রো কেমিক্যাল হ্যাল লিখলে কেন আসছে না এটাই তো বোঝা যাচ্ছে না যাই হোক তো এই আছে না আচ্ছা দেখা যাক হিন্দুস্থান ক্ষেত্রে আমরা যদি দেখি দেখুন পেগ রেশিও অনুযায়ী যেটা এখন ট্রেড করছে ওয়ান পয়েন্ট সেভেন নাইনে যেটা আপনার কাছে কি মনে হচ্ছে যে খুব একটা বেশি মানে কম ভ্যালুয়েশন যার আরোসি আরোই অনুযায়ী অনেক ভালো আমি এটা বলছি না নো ডাউট ভালো স্টক ইন্ডাস্ট্রি পিচ্ছে অনেক পি ট্রেড কমে ট্রেড করছে সব কিছু মানলাম কিন্তু পেগ রেসি অনুযায়ী একটু বেশি মনে হচ্ছে যেটা একটু কারেকশান নেওয়ার পরে আমার মনে হয় এই জায়গাতে ইনভেস্ট করার একটা জায়গা আছে যেমন এই এই ধরনের যদি জোনে পাওয়া যায় আর কি তবে লং টার্মের বেসিসে আপনি এখান থেকে অ্যাকুমুলেট করা যেতে পারে আমাকে একজন কোশ্চিন করেছিলেন স্যার হ্যালের জায়গাটা আমরা কী করতে পারি এখন হ্যাল দেখুন এই যখনই স্যার অল টাইম এই এই ধরনের একটা অল টাইম হাই লাগিয়েছে তো সেখান থেকে এই ধরনের শেয়ার দুর্ধস্য শেয়ার এটা লং টার্মের জন্য আমি আবারও বলছি যদি যেই সরকার আছে সেই সরকার যদি থেকে যায় এই হ্যাল প্রচুর পরিমাণে বাড়বে কারণ তাদের যেই ধরনের তারা মানে কত কথন যেই সমস্ত আছে তার উপরে বিশ্বাস করে এই ধরনের শেয়ার কিন্তু বিশাল একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা ওকে এবার আসি নেক্সট ইয়ার সেটা হচ্ছে এস বি এর ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি সে এখানে একজন কোশ্চিন করেছেন দেখুন এখানে সুন্দর পরিমাণে একটা আমরা যদি দেখি কাপ হ্যান্ডেল প্যাটার্ন এবং তার ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করছে তো সেক্ষেত্রে আরও কিছুটা র্যালি আমরা দেখতে পেতে পারি এস বি আই এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তাই এখানে আমরা র্যালি দেখতে পাচ্ছি নেক্সট ইয়ার আসা যাক সেটা হচ্ছে ভেনাস পাইপ দেখুন ভেনাস পাইপের ক্ষেত্রে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের বানিয়েছে তো ফ্ল্যাগ প্যাটার্নে যদি ব্রেকআউট দেয় তো সেক্ষেত্রে ব্রেকআউট দিলে একটা বড়ো র্যালি আমরা ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিলে একটা বড়ো র্যালি আমরা দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে ভেনাস কি আমরা দেখবো অপেক্ষা করব ভেনাস পাইপের কি ধরনের দেখাচ্ছে আমার মনে হয় ভেনাস পাইপের ক্ষেত্রে একটা বড় র্যালি আমরা আরও কিছুটা মানে স্টক জাস্ট দেখে যেটুকু মনে হচ্ছে দেখা যেতে পারে আর যদি এটা যদি দেখেন যে এইটা মানে ব্রেকডাউন দিল তাহলে জানবেন এইটা কিন্তু আবারও এইরকম জোনে এসেই সেট থাকবে মানে রকম জোনটাই হয়ে যাবে তার কাছে আবার সাপোর্ট ওকে তো সেক্ষেত্রে এই জোন অবধি আসার সম্ভাবনা দেখা যেতে পারে এবারে আসি জুডিয়াস লাইফ স্ট্যান্স জাইডাস লাইফ সায়েন্স তো সেক্ষেত্রে কী করা যেতে পারে একজনের কোশ্চেন ছিল আমি তাদের নামগুলো আর আমার মনেও নেই আর এখন দেখার মতন পরিস্থিতিতে নেই তো এই জোনটাই যদি দেখেন এই জোনটাকে সে যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু এর পতন মিনিমাম আপনারা ধরতে পারেন এইরকম জোনে এসে সে দেখাতে পারে ওকে আর এই জোনটার ব্রেকডাউন দিলে সে এইরকম জনে এসে থাকবে তো সেক্ষেত্রে দেখুন এই শেয়ারটা যদি এখান থেকে আবারও সে কিছুটা নিয়ে এখান থেকে যদি আপসাইডে যায় সে এই টার্গেটটা যখনই অল টাইম হাইকে ব্রেক করবে মানে হাজার বাইশের লেভেলটা যখনই ব্রেক করবে সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো র্যালি দেখা যেতে পারে তো সেক্ষেত্রে এইভাবে আপনারা নজর দিতে পারেন তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আর তিনশো তেত্রিশটা লাইকের অনুরোধ রইলো আর এত গরমের মধ্যে ভিডিও বানাতেও মানে এক প্রকার বলতেই পারেন প্রায় ভয় লাগে তো সেক্ষেত্রে এই ভয়ের মাঝে শরীর খারাপ নিয়ে হলেও যদি আমি ভিডিও বানাতে পারি আপনারা একটু কষ্ট করে লাইকটা দিয়ে দিতেই পারেন আর তার সাথে কমেন্ট করতে ভুলবেন না একশো এগারোটা কমেন্টের অনুরোধ রইল আর তার সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একশো এগারোটা কমেন্ট চাই তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের নতুন এসেছেন এবং সাবস্ক্রাইব করাতেও ভুলবেন না এটাও একটা কাজ তো যাই হোক নতুন নতুন যারা এসেছেন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটা অবশ্যই দাবি দিন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই